পরে কতগুলো ইনসিডেন্ট হয়েছে। আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত আদালত অবমাননা করছেন এবং এই রাজ্যের যে জুডিশিয়ারি নাকি ওনার কন্ট্রোলে আছে, জুডিশিয়ারি কিছু করতে পারবে না, পুলিশ ওনার হাতে আছে, ওনার কন্ট্রোলে আছে এবং এইভাবে উচ্চ আদালতকে অবমাননা করার ফলে তারপরেও যখন এই মুখ্যমন্ত্রীকে ন্যূনতম মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে ক্ষমা চাইতে হয়নি, উচ্চ আদালতে যেতে হয়নি, কোনো কন্টেম্প্ট কোর্টের কিছু হয়নি, উনি ভেবেছেন এখন সুপ্রিম কোর্টেরও যদি কোনো ভার্ডিক আমি অমান্য করি তাতে আমার কিছু হবে না। উনি জুডিশিয়ারির যে ক্ষমতা, জুডিশিয়ারি যে এই রাজ্যের এটা সংবিধানকে রক্ষা করা তাদের কর্তব্য, উনি মনে করছেন যে আমি উচ্চ আদালতকে অবমাননা করার পরও আমার কিছু হয়নি, আর সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করলে, অমান্য করলে আমার কিছু হবে না। ও এর থেকে ওনার মধ্যে একটা জুস এসে গেছে যে যত বেশি সুপ্রিম কোর্ট হোক, রাষ্ট্রপতি হোক, ভারতবর্ষের সংবিধান বলে কিছু থাকে না, আমি শেষ কথা। গতকালকেও রামনগরে একটা সভায় সেখানে মুখ্যমন্ত্রী, তাদের পার্টির সভাপতি এবং মন্ত্রী এবং বিধায়ক কয়েকজন ছিলেন, সেখানে পরিষ্কার বলেছেন কোনো প্রার্থীকে ঘর থেকে বেরোতে যেন না পারে, দরকার হলে পিটিএ এলাকা ছাড়া করে দাও, কোনো তৃণমূল রাস্তায় যেন একটা পতাকা না লাগাতে পারে। আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি হাজার হাজার পতাকা, আমরা আগরতলা শহরে রাত্রিতে লাগাই, পরদিন ঘুম থেকে উঠে কেউ থাকে না। একটা মানে মদমত্ত একটা দল তৈরি করেছেন, এটাকে বলে বাইক বাহিনী, এগুলি রাত্রে উন্মাদনা এখন দিনেও শুরু করেছে এবং এক্ষুনি এখন থেকে প্রায় এক ঘন্টা আগে এই অভয়নগরে অমর চক্রবর্তী বলে একজন সক্রিয় তৃণমূল কর্মী, আমাদের প্রার্থীর সঙ্গে সর্বক্ষণ থাকতেন, ওই বাড়িতে ঢুকে ঠিক থানার উল্টো দিকে, এই অভয়নগর থানার উল্টো দিকে এই এক ঘন্টাকে ওর বাড়িতে ঢুকে প্রচণ্ড ভাঙচুর মারধর করা হয়েছে। এই এক ঘন্টা হয়নি, কুমারঘাটে আমাদের যে প্রার্থী হয়েছেন, দুজন প্রার্থী আছে, সে প্রার্থী পতাকা লাগাতে গিয়েছিল, তাকে মেরে কৈলাসহর হাসপাতালে নিয়েছে, কৈলাসহর থেকে তার এতটাই সিরিয়াস যে তাকে আগরতলা রেফার করতে হয়েছে। গত পরশু রাত্রি থেকে এই তাণ্ডব, মানে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছে, আদেশ দিয়েছে, সেটাকে অমান্য করে দেখিয়ে দিতে চাইছে বিপ্লবদের, সুপ্রিম কোর্ট আমাদের কাছে কিছু না, হাইকোর্ট আমাদের আমার কাছে কিছু না, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে এগুলোকে উনি কলাপাতার মতো ছুঁড়ে ফেলে দেন। তাই উনি ওটাকে দেখানোর জন্য, মানে উনি এই রাজ্যে এই মাফিয়া এবং এই দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিয়ে প্রকাশ্যে উনি বলছেন যেখানে তৃণমূলের প্রার্থীরা বা তৃণমূলের কর্মীরা যাতে রাস্তায় বেরোতে না পারে তার জন্য মেরে ওদেরকে তাড়িয়ে দাও। এই যে ঘটনাগুলো ঘটছে, প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন বা মন্ত্রীরা বলছেন, বিধায়করা বলছেন, একটি ক্ষেত্র তাদের কোনো ভার্ডিক বা কোনো কিছু আমরা দেখতে পাইনি প্রিভিয়াসলি, এখন সুপ্রিম কোর্ট ব্যাপারটা হস্তক্ষেপ করছেন। আমরা প্রতিনিয়ত আইনের মধ্যে থেকে, আমরা আইনের মধ্যে থেকে লড়াইটা করছি, আমরা লড়াইটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন যতই সন্ত্রাস করুক, যতই তারা আমাদের উপর একটার পর একটা আক্রমণ করুক, আমাদের প্রার্থীদের আক্রমণ করুক, এখনও একজন প্রার্থীও বলেনি যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাব বা ভয়ে আমি ঘর থেকে বেরোবো না। কালকে পান্নাদেবকে পরশু এমনভাবে আক্রমণ করেছে, আজকে আবার পান্নাদেব ডোর টু ডোর করছে প্রচুর মানুষ নিয়ে, আজকে রুশানলে পড়ে গেছে একটাই বাইক বাহিনী, লোক এর কোনো স্ট্রেংথ নেই, কারণ তারা সব বিভিন্ন খান থেকে এনে কতগুলি মাফিয়া দুষ্কৃতিকারীদের দিয়ে সেখানে বিভিন্ন জায়গায় আক্রমণ করাচ্ছে। জনগণ কিন্তু প্রতিনিয়ত ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই জনগণের রুশানলে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এই করে তারা এই 51টি আসন, যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, একটি আসনও জিততে পারবে না, জনগণের সিদ্ধান্ত নিয়েছে একটি আসনও জিততে দেবে না। আমরা আজকেও বেরিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন মন্ত্রী রাজীব দা উনিও বেরিয়েছেন, আমরা গিয়ে দেখেছি শেখর দেববর্মা, উনি কোনো রাজনীতি করেন না, পলিটিক্সের সঙ্গে যোগাযোগ নেই, উনি একজন শিক্ষক,
উনি ওনার একটা মোরাল ডিউটি মনে করেছেন যে ভারতবর্ষে গণতন্ত্র আছে, ভারতবর্ষে মাল্টি পার্টি ডেমোক্রেসি, আমার ডিউটি এখানে পতাকাগুলি খুলছে ওনার সামনে। উনি তখন পাড়ার ছেলেকে তো ডেকে বললেন, তোরা পতাকাগুলি কেন এলছিস, পতাকা তো সব পার্টি লাগাবে, তুই কেন এটা করছিস? তখনই ওনাকে হুঁশিয়ার করে দিলেন। পরবর্তী সময়ে বাইক দিয়ে এসে ওনাকে যে বিভৎসভাবে মেরেছেন এবং একটা চোখ পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখে এসেছি, তাকে কীভাবে উন্নত চিকিৎসা করা যায় আমরা, এবং ওনার স্ত্রীও এখানে এসছেন। এবং এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা তারা কিন্তু এটাকে সুপ্রিম কোর্টের যে রুলিং এটাকে ওভার রুল করতে চাইছে। আমাদের বিপোর্ট কিছু না, দিল্লিতে আমরা ক্ষমতায় আছি, রাজ্যে আমরা ক্ষমতায় আছি, সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, আমরা দেখিয়ে দেবো। আমরা যেভাবে আমরা জুডিশিয়ারি থেকে শুরু করে গণতন্ত্রের সবগুলো স্তম্ভকে হস্তক্ষেপ করছে, এইভাবেই তারা মনে করছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আমরা হয়েছি, আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সুপ্রিম কোর্টের উপর আছে। আমরা নিশ্চিত যে আমাদের এই অধিকার যাতে প্রয়োগ করতে পারে এই নির্বাচনে, এই পৌর নিগম নির্বাচনে যাতে মানুষ অধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্যই আজকে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছে। নালে ভারতবর্ষে স্বাধীনতার পর আমরা দেখিনি যে কোনো লোকাল সেলফ গভর্নমেন্টের নির্বাচনে কোনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, বড় বড় নির্বাচনে হস্তক্ষেপ করে না। মানে কতটা সন্ত্রাস হয়েছে, কতটা মানে একের পর এক আক্রমণ হয়েছে, এইগুলো সুপ্রিম কোর্ট দেখেছে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখে আজকে সুপ্রিম কোর্ট সেটা একটা ভার্ডিক্ট দিয়েছে। তারা সেটাকে অসম্মান করছে, অবমাননা করছে, এইগুলো দেখবেন। যেমন আমাদের শেখর দেব বর্মা, তারপরে এই যারা আপনার কামাল মিয়া ওকেও মেরেছে, উত্তমশীলে বাড়ি ভাঙ্গা হয়েছে, শঙ্কু চক্রবর্তী বাড়ি ভাঙ্গা হয়েছে, লিটন দেখে মেরেছে, আমরা প্রশান্ত দেবনাথকে মেরেছে, আমাদের সমর চক্রবর্তীকে মেরেছে, রতন রত্না ভৌমিক বলে এক মহিলাকে মেরেছে, পিটিয়েছে কালকে। তারপরে আমাদের ক্যাম্পের বাজারে 37 নম্বরের প্রার্থী আমাদের রাখাল দেবনাথকে অপমান করেছে বাজারের প্রকাশ্যে ঘেরাও করে। উনি একজন সজ্জন রিটায়ার্ড অফিসার, ওনাকে আমরা প্রার্থী করেছি, ওনাকেও গতকালকে প্রচণ্ডভাবে অপমান করেছে। আমরা মনে করি এই করে ওরা আমাদের দাবি রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেস রাজপথে আছি, মানুষের পাশে আছি, আমরা সেই সব দৃশ্যে থাকব। আপনাদের বারবার করে বলেছি যে আমরাও জানি যে এই পৌর নির্বাচনগুলো, নগরপালিকার নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে অত্যন্ত সিরিয়াসলি আমরা এই নির্বাচন পরিচালনা করি। সুতরাং আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক স্টার ক্যাম্পেনার আছে যারা আসবেন, এবং তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে প্রচার করতে আসার কথা আছে। স্নেহ করি মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে আমার মনে হয় প্রয়োজনের বেশি উনি বলছেন, প্রতিদিন যে করে বলার চেষ্টা করছেন। ওনার আসলে বয়সটা কম, উনি মন্ত্রী হয়ে গেছেন, আমার মনে হয় উনি প্রয়োজনের বাইরে এইসব বলছেন। সব কথার তো উত্তর আমাদের কাছে নেই, কারণ এতটা ধরেন ওদের নেতারা মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এতটাই জুমলাবাজি করছে আর কি, এতটা আমার অনেক সময় মনে হয় যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা, এই যে মুখ্যমন্ত্রীর ন্যূনতম যে রাজধর্ম বলে একটা শব্দ আছে, এটা এই রাজ্যে নেই। সুতরাং উনি মন্ত্রিসভায় ওনার সব কথার উত্তর আমরা দিতে চাই না, কারণ এগুলোর মধ্যে কোনো বাস্তবতা নেই। এখানে জনগণ প্রকাশ্যে দেখছেন প্রতিদিন কী ঘটনা ঘটছে, এইভাবে ওনাকে যা শিখিয়ে পড়িয়ে দেওয়া হয় উনি তাই বলেন, তো এগুলোর কী সদুত্তর আমাদের কাছে নেই। আমরা শুধু চাইছি যে এই সরকার যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে আর সাধারণ মানুষের ভোগান্তিটা না হয়। আমরা রাজনৈতিক দল রাজনীতি করি, রাজনৈতিক নেতা, কিন্তু সাধারণ মানুষের কী দোষ? যেমন শেখর দেববর্মা কোনো রাজনীতি করেন না, ওনাকে আজকে একটা চোখ ওনার চলে গেছে, এই যে পরিস্থিতি, এইসব ক্ষেত্রে আমরা সরকারের বিবৃতি চাই, সহানুভূতি চাই, সহযোগিতা চাই, যাতে শান্তি বজায় থাকে, এবং প্রশাসনের হস্তক্ষেপ চাই। যেখানে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন যে প্রত্যেক প্রার্থীকে
রাজ্য সরকারকে নিরাপত্তা দিতে হবে, তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেখানে কোথায় প্রশাসন নির্বিকার? কালকে মেরে ফেলে রেখে দিয়েছে, কেউ আসেনি। আমরা বারবার করে ফোন করার পরেও এক ঘন্টা পড়ে গেছে। এ কি, কোন রাজ্যে বাস করছি আমি, কোন রাজ্যে আছি? যে রাজ্যে এইরকম ঘটনা রোজ ঘটছে সুপ্রিম কোর্ট বলার পরেও, তারপরে প্রশাসন নির্বিকার, নির্বাচন কমিশন কি করছে, তার ভূমিকা কি, আমরা সেখানেও যাব। কথা স্পষ্ট করে জানাতে চাই যে আপনারাও দেখেছেন গত পরশুদিন অর্থাৎ 11 তারিখ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীদের অধিকার আছে, তারা তাদের মতো করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, স্বাধীনভাবে প্রচার করবে, ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার সহ ক্যাম্পেইনিং সমস্ত কিছু তাদের চলবে, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের সুরক্ষা দেওয়ার ভার রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সত্যি বলছি, আজকে বলতেও খারাপ লাগছে, যে গত পরশু রাত থেকে আজ সকাল অবধি বেশ কয়েকটা ঘটনা আপনাদের সবাই আপনারা অবগত আছেন, এবং যে ঘটনাগুলো ত্রিপুরার মানুষকে অত্যন্তভাবে ব্যথিত করেছে। গত পরশুদিন রাত্রিরে 4টে আক্রমণের ঘটনা ঘটেছে, কোথাও আমাদের প্রার্থীদের বাড়ি আক্রমণ হয়েছে, প্রার্থীকে আক্রমণ করা হয়েছে, কর্মী সমর্থকদের আক্রান্ত করা হয়েছে, আবার গতকাল রাত্রিরও এরকম 4টে ইনসিডেন্ট আমরা দেখেছি, এবং আজকেও সকাল অবধি আমাদের কাছে যা মোটামুটি যেটুকু খবর আমরা পেয়েছি, গত পরশু থেকে আজ সকাল অবধি প্রায় 9টা অ্যাটাকের অর্থাৎ আক্রমণের শিকার হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী সমর্থক। আমরা বুঝতে পারছি না যে গণতন্ত্র কোথায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে সবাই, যে কোনো রাজনৈতিক দল, তারা পার্টিসিপেট করবে, অংশীদারিত্ব নেবে, মানুষ তাদের মতো করে তাদের যাকে পছন্দ তাকে ভোটদান করবে, এটাই তো হচ্ছে গণতন্ত্র। কিন্তু এখানে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি, তাদের এমন অবস্থা, জনসমর্থন না থাকলে যা হয়, পায়ের তলার মাটি সরে গেলে যা হয়, তারা নিজেরা বুঝতে পারছে যে তাদের সঙ্গে আর মানুষ নেই, জনসমর্থন হারিয়েছে, তারা বুঝতে পারছে মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই আর ক্ষমতায় আসতে পারবে না এই নিগম এবং নগরপালিকা এবং কর্পোরেশনগুলোতে। সেই অবস্থা থেকে সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে তারপরেও তাদের এই বাইক বাহিনীর দৌরাত্ম্য, গুন্ডা বাহিনীর আক্রমণ, সেগুলো ক্রমশ জারি আছে। আপনার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্নাদিকে, তাকে আক্রমণ করা হয়েছে। গতকাল রাত্রিরে আমাদের 11 নম্বর ওয়ার্ডের একটি কর্মী শেখর দেববর্মা, তার উপরে আক্রমণ করা হয়েছে, তাকে যেভাবে মারা হয়েছে, আজকে আমরা তাকে দেখতে গেছিলাম, সে চিকিৎসাধীন হাসপাতালে, তার ডান দিকে চোখ এমন একটা অবস্থা, আমি জানি না তার ডান দিকে চোখ কী হবে, ভগবান তাকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক। এমন আক্রমণ হয়েছে, এমন মারা হয়েছে, তার বুকে এত প্রচণ্ড ব্যথা, শারীরিকভাবে এত অত্যাচার হয়েছে, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির এই আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি শেষে শুরু হয়ে গেছে, এবং গণতন্ত্রের উপরে এই যেভাবে আঘাত আসছে, সুপ্রিম কোর্টের রায়ের পরেও যেভাবে আসছে, আমরা নিশ্চিতভাবে মনে করছি এটা সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে 4টে এফআইআর হয়েছে, আরও 4টে এফআইআর আমাদের প্রস্তুত হচ্ছে, আজকে জমা হবে, এবং টোটাল এই 9টা ইনসিডেন্টকে নিয়ে আমরা একদিকে নির্বাচন কমিশনের কাছে যাব, গিয়ে নির্বাচন কমিশনকে বলবো তাদের পদক্ষেপ নিতে, এবং সাইমুলটেনিয়াসলি সুপ্রিম কোর্ট যেহেতু বলেছিলেন যে স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে 14 দিনের মধ্যে তাদের হলফনামা দিয়ে জানাতে হবে পুরো ঘটনা, আমরা তাদেরকেও জানাবো,
এবং সাইমলটেনিয়াসলি আমরা সুপ্রিম কোর্টে আদালত যে অবমাননা হয়েছে সেই তথ্য আমরা তুলে দেব। আমরা এভাবে চুপ করে বসে থাকতে পারি না। যেখানে নির্বাচনে সমস্ত বিরোধী রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে, ঠিক বেছে বেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরে কর্মীদের উপরে কেন আক্রমণ, আজকে এটা প্রমাণ করে দিচ্ছে যে তারা ভয় পেয়েছে, ভীত। আমি আগের দিনও বলেছি যে এত ভয় কিসের? যদি বিজেপি ভাবে যে তারা সত্যিকারের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তাহলে এই আক্রমণ তাদের করতে হতো না, মানুষের উপরে তাদের নির্ভর করতে হতো। মানুষের উপরে তারা নির্ভর করতে পারছে না, মানুষের উপরে তাদের আস্থা নেই বলে আজকে তারা এই পদ বেছে নিয়েছে। আমি ত্রিপুরার মানুষদের অনুরোধ করব আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে আমি ত্রিপুরার মানুষদের বলছি যে আপনারা গর্জে উঠুন, আপনারা প্রতিবাদ করুন। আমি জানি যে আপনারাও ভীত সন্ত্রস্ত আছেন, কোথাও কোথাও আপনারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি আপনাদের বলবো, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন, গর্জে উঠুন, এবং আগামী 25 তারিখ একদম আপনারা বুথে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করুন। আপনারা বেরিয়ে এলে এই বিজেপির গুন্ডা বাহিনী তারা কিচ্ছু করতে পারবে না, তারা ঘরে ঢুকে যাবে। এবং আমরাও তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং নেতৃত্ব আছে। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।